বিসমিল্লাহির রহমানের রহিম আসসালামু আলাইকুম সবাইকে অমনি স্টুডিওতে আমন্ত্রণ আমি আজকে তৈরি করে দেখাবো আচারি চিকেন শুরু করা যাক তাহলে আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন নিয়ে নিয়েছি এগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি কারণ এটা আমি দিয়ে দিব হাফচা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ এক টেবিল চামচ পরিমাণ লেমন জুস দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি এগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আধা ঘন্টা পর ফিরে এলাম আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ রান্না সয়াবিন তেল বসিয়ে দিয়েছি এগুলো আমি ডুবো তেলে ভেজে নিব উলটিয়ে পালটিয়ে হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত অপেক্ষা করব ব্রাউন কালার এসে গেলে আমি এগুলো তেল থেকে ছেঁকে উঠিয়ে নিব আচারি চিকেনটি বিরিয়ানি পোলাও রুটি পরোটা নানের সাথে খেতে কিন্তু অসম্ভব মজাদার সবগুলো ছেঁকে নেওয়ার পর আমি একটি প্যানে দিয়ে দিলাম ভেজে রাখা চিকেনের যে তেলগুলো ছিল তা থেকে দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে এখানে এলাচ দারচিনি তেজপাতা দিয়ে আমি হালকা করে ভেজে নিব ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নেব হালকা ব্রাউন কালার হয়ে যাওয়ার পর আমি এতে অ্যাড করব ব্রাউন কালার হওয়ার পর আমি এতে দিয়ে দিচ্ছি একটা চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে আবারও এগুলো আমি ভেজে নেব মশলার কাঁচা গন্ধটি যাওয়া পর্যন্ত এরপর দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরা পাউডার হাফ চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব মরিচের গুঁড়া এর আগে আমি একটু পানি অ্যাড করে নিলাম কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে তাই এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া প্রথমে এক চা চামচ এখন তারপর হাফচা চামচ দিয়ে আমি এগুলো ভালো করে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব মশলাগুলো কষে আসার জন্য ছয় থেকে সাত মিনিটের জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আমি কিন্তু এখন পর্যন্ত লবণ অ্যাড করে নিই কারণ এখানে সসের সাথে লবণ দেওয়া আছে এবং আচারের সাথেও দেওয়া আছে তাই আমি প্রথমে সসগুলো অ্যাড করলাম এরপর আমি লবণ চেক করে লবণটা দিব আমি দিয়ে দিলাম দুই থেকে তিনটি কাঁচামরিচ এগুলো আমি ফালি করে দিয়েছি দিয়ে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর মশলাটি কষানো হয়ে গিয়েছে আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম মশলা এবং চিকেন একসাথে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর আমি দশ থেকে বারো মিনিটের জন্য অপেক্ষা করব ঢাকনা সেট করে দিয়ে বারো মিনিটের জন্য অপেক্ষা করব বারো মিনিট পর ফিরে এলাম তখন আমি এতে অ্যাড করব লবণ দিয়ে দিব হাফচা চামচ পরিমাণ লবণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী লবণের পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আবারও অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এলাম দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পানি দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর অপেক্ষা করব ঝোলটি শুকিয়ে আসা পর্যন্ত হালকা একটু ঝোল শুকিয়ে আসার পর আমি এতে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ আচার আমি এখানে বেগুনের আচার অ্যাড করছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আচার অ্যাড করতে পারেন এই বেগুনের আচারের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এই বেগুনের আচার দিয়ে আমি আমার চ্যানেলে দেওয়া আইটি রেসিপি তৈরি করেছিলাম টোকাচক্রি মাছের আচারি মরিচখোলা তৈরি করেছিলাম কলা পাতায় সেটিও চাইলে আপনারা দেখে নিতে পারেন দুইটি রেসিপিরই লিংক ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন দুইটি রেসিপি আচার মেশানোর পাঁচ মিনিট পর চুলাটি আমি অফ করে দিব ঝোলটি মাখা মাখা হয়ে গিয়েছে আমার রান্নাটি কমপ্লিট হয়ে গিয়েছে যারা ফার্মের মুরগি একদমই পছন্দ করে না তারাও খুব মজা করে এই রেসিপিটি খাবে আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন السلام عليكم الله بيس